বাথরুম উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা, বাবা মায়ের সাথে সন্তানের কত বছর বয়স পর্যন্ত ঘুমাতে পারবে, ফরজ গোসল কারণ বশত বিলম্বে করলে কোনো গুনাহ হবে কিনা, আমি আর এক মুহূর্ত বিলম্ব না করে আপনাদের প্রশ্ন উত্তরের আলোকিত ভবনে প্রবেশ করতে যাচ্ছি। শামসুল আলম, আপনি লিখেছেন বাবা মায়ের সাথে সন্তানের কত বছর বয়স পর্যন্ত ঘুমাতে পারবে, প্রাপ্তবয়স্ক আর কাছাকাছি বা করিবুল বুলুক যেটাকে বলা হয় সেই বয়সে থেকেই তাদেরকে পৃথক করা উচিত। জুলকারনাইন, আপনি লিখেছেন ফরজ গোসল কারণ বশত বিলম্বে করলে কোনো গুনাহ হবে কিনা, গোসল বিলম্ব করলে কোনো গুনাহ হবে না, তবে ফরজ গোসল যদি আপনি দেরিতে করতে চান পরবর্তী ফরজ নামাজের আগে আগে আপনাকে করে ফেলতে হবে, আর মাঝে যদি অন্য কাজ করতে চান রাতে গোসল ফরজ হয়েছে আপনি ফজর নামাজের আগ মুহূর্তে গোসল করবেন, তাহলে মাঝে অন্য কাজের জন্য এমনকি ঘুমানোর জন্য অজু করে ঘুমানোটা হলো সুন্নাহ, নবীর ইসলাম এটি করতেন, এটি করা ভালো, বাকি গোসল তৎক্ষণাৎ করে ফেলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। গোসল ফরজ গোসল না করে অন্য কাজ কাম করলে মেয়েদের উপরে অনেক রকমের প্রেশার আমাদের সমাজ থেকে আসে, তো এটা উচিত নয়, এটা ছেলে মেয়ে সবার জন্য ইসলাম জায়েজ রেখেছে, উজু করে তিনি অন্য কাজ করতে পারেন কিন্তু যথাসম্ভব দ্রুত ফরজ গোসল করে ফরজ যেহেতু রয়েছে দ্রুত গোসল করে ফেলতে পারে সেটা ভালো, কিন্তু অন্য কাজ করা যাবে না এমন কোনো কথা নেই। মোহাম্মদুল ইসলাম রুবেল, আপনি প্রশ্ন করছেন বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা। ভাই রুবেল, বাথরুমে উলঙ্গ হয়ে যদি কেউ গোসল করেন তাহলে তাতে কোনো বড় গুণা বা কাবিরা গুণা হবে না, বড় কোনো পাপ হবে না, তবে এ কাজটি অনুত্তম এবং ভালো নয় আমাদের জন্য, জাস্ট এইটুকু আমরা বলতে পারি, কিন্তু আপনার এর কারণে কোনো বড় গুণা হয়ে যাবে ব্যাপারটি এরকম না, বিশেষ ওজোর কারণে যদি আপনার বিবস্ত্র হতে হয় আপনার জন্য সেটা জায়েজ রয়েছে। নয়বা রহমাহুল্লাহ সহিহ মুসলিমের সরার মধ্যে তিনি ব্যাখ্যার মধ্যে তিনি লিখেছেন যে গোসল করার সময় লুঙ্গি বা গামছা বা এই জাতীয় কোনো কিছু দিয়ে গোসল করাটা হলো উত্তম, এতে কোনো সন্দেহ নেই, তবে যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে ও মুক্ত করি অর্থাৎ আপনার সম্পূর্ণ বিবস্ত্র হয়ে গোসল করা জায়েজ আছে। একটি হাদিস এরকম রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তালাকে কেউ যদি নাও দেখে তো আল্লাহ তালাকে অন্তত লজ্জা করা উচিত, লজ্জাশীলতা থাকা উচিত, এই জন্য এরকমটি প্রয়োজন হলে করা যাবে আর প্রয়োজন ছাড়া এরকম করাটা অনুচিত, অনুত্তম, ভালো কাজ নয়, প্রয়োজন হলে করা যাবে। তার আরেকটা দলিল হলো সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে যে আইয়ুব আলাইহিসসালাম তিনি একবার সমস্ত কাপড় চোপড় খুলে তারপর গোসল করেছেন, তারপরে মুসা আলাইহিসসালামের ব্যাপার আপনারা জানেন যে তিনি গোসল করতে নেমেছেন পাথর তার কাপড় নিয়ে দৌড় দিয়েছে, তিনি তার পিছনে দৌড়াতে শুরু করেছেন, এগুলো সব বিশেষ কারণে এবং বিশেষ প্রেক্ষিতে, তাছাড়া এগুলো আগের শরিয়াত সেগুলোর বিধান আমাদের জন্য বহু যে প্রযোজ্য তা নয়, আমাদের জন্য অনুত্তম হবে কাপড় চোপড় একদম খুলে গোসল করাটা, তবে হারাম নয়।